ভাগ্য ভাসারও আপনি। অনুষ্ঠানের আরেকটি পর্বে আমরা প্রবেশ করলাম এবং এক একটি পর্ব মানে ভাগ্য ভাসার ও আপনি এই অনুষ্ঠানটি দেখা মানে এখান থেকে আপনারা অনেক কিছু শেখেন জানেন, এবং আচার্য ভাষা যেখানে থাকেন সেখানে তো অবশ্যই আপনাদের জন্য অনেক তথ্য থাকে যার থেকে আপনারা নিজেদেরকে জানতে পারেন, জানতে পারেন আমাদের সনাতন শাস্ত্র জ্যোতিষকে। এবং সবচেয়ে বড় কথা, জ্যোতিষ নিয়ে অনেকেই আজকে অনেক কথা বলেন কিন্তু আচার্য ভাস্বরের মতো যথাযথ প্রয়োগ হয়তো খুব কম লোকই করতে পারেন, এবং সেই কারণেই এই অনুষ্ঠানের আশায় আপনারা বসে থাকেন। এবং আজকের অনুষ্ঠানেও আপনাদের জন্য উপস্থিত আচার্য ভাস্বর, স্বাগত জানাই, নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, ভাগ্য ভাস্বর আপনি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। আমি আগেও বলেছি এখনও বলছি যে দেখুন, জ্যোতিষে সব কিছু বলে দিতে পারলে কিন্তু সব নয়, সেই প্রবলেমটা যদি সলভ করা যায় যদি সমাধান করা যায় তাহলে আমি একজন পারফেক্ট অ্যাস্ট্রোলজার বা তন্ত্রবিদ, ঠিক আছে? তো আর তন্ত্রবিদ আমি, আমি তন্ত্রের কাজ করি, তন্ত্রের কাজ করার জন্য আমাকে লাল পোশাকও পরতে হয় না আর গেরুয়ার টিকাও পরতে হয় না বা রুদ্রাক্ষে মালাও পরতে হয় না, যদি ভেতরে জ্ঞান থাকে সেটাই এনাফ। হ্যাঁ, তন্ত্র ইয়ে করতে হয় না। তো কি বলবো, কে ফোনে আছেন? ফোনে একজন আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি দেবযানী রায় বলছিলাম বড়নগর থেকে। আমার নিজের ব্যাপারে একটু জানার ছিল। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 3/9/1996। 3/9/1996। হ্যাঁ, 96। টাইম 96। টাইম টাইমটা বলুন। টাইম হচ্ছে গিয়ে সকালবেলা 9:20। সকালবেলা স্থান বড়নগরে। হ্যাঁ, সকাল 9:20 স্থান বড়নগর। প্রচন্ড খারাপ আপনার দাম্পত্য জীবনে, মানে বিবাহ যদি হয়ে গিয়ে থাকে, বিবাহিত জীবনে কোন ভাবে কোনো মানে অশান্তি ঝামেলা কিছু চলছে? বিগত বেশ হয়ে গেল 2 বছর প্রায়, শাশুড়ি ইনি কোন রকম ভাবে ইন্ধন যোগাচ্ছে বা ইন্ধন তো উনি মানে প্রকাশ্যেই যোগাচ্ছে, মানে আড়ালে কিছু নয়, কারণ শাশুড়ি এটার মেন ইয়ে। এবং আপনাকে আমি এটাও বলছি যে আপনার স্বামীর সাথে আগে সম্পর্ক ভালো ছিল, স্বামী ইয়ে, এখন বর্তমানে স্বামী আপনার সাথে খারাপ ব্যবহার করছে বা ইয়ে করছে, এই ব্যাপারটা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আগে আমাদের বিয়ের পর ভালোই ছিল, বেশ ভালোই ছিল, ভালো মানে খুবই ভালো ছিল, আমাদের বন্ডিং মানে ভীষণই সুন্দর ছিল। কিন্তু আস্তে 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 দেখলাম এখন স্বামী আমার দিকে মানে কোনো কথাই শোনে না, মানে ভাত খেতে হয়তো আমি ডাকবো আসবে না, তার মা ডাকলে আসলো, মানে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে শাশুড়ির কথায় ওঠে বসে। শাশুড়ি যেটা বলে মানে ওনার মা যেটা বলে সেটাই শুনে ইয়ে করে, মানে ভালো মন্দ কিছু বোঝে না, ইয়ে করে নেবে না, মা বানিয়ে দিলে নেবে, আমি বানিয়ে দিলে মা যদি বলে নিতে তাহলে নেবে, এরকম আর কি। আপনার শাশুড়ি কিন্তু মানে এটা খুব এই কেসগুলো দেখে দেখে আমার অভিজ্ঞতা হয়ে গেছে, সেটা থেকে বলছি যে এটাতে শাশুড়ি তন্ত্রর কোনো কাজ করা আছে, ঠিক আছে, মানে ছেলেকে বশীভূত করা ইয়ে করা, এবং এর ফলে ছেলে কি হয়ে গেছে, ছেলে এখন নিজের মতো, এবং শাশুড়ির মধ্যে প্রবল টাকার খিদে আছে, ও চাই বিয়েটা ভেঙে দিতে, ও চাই বিয়েটা ভেঙে দিতে, বিয়েটা ভেঙে দিয়ে আরেকটা বড়লোক বাড়ির মেয়ে এনে টাকা ইয়ে করতে, ঠিক আছে, যে এই জন্যই নোংরা খেলাটা খেলছে। আপনি একটা মনে করে ইয়ে করুন, দেখুন আমার যেটা মনে হচ্ছে যে আপনার হাজবেন্ডের হাজবেন্ডকে কিছু খাইয়ে ইয়ে করা হয়েছে, মানে বশীভূত করা হয়েছে। এটা আমি একটা কথা আপনাকে বলি, এটা যেটা যখন বললেন, আমি আপনাকে ছাড়াও এর আগে একজনের সাথে যোগাযোগ করেছিলাম, ঠিক আছে, তো উনিও এই কথা বলার পরে উনি বলেছিল নিয়ে যেতে ওষুধ তুলবে, তো সেটাও তুলে নেওয়া হয়েছিল। এটা একদম ভুল, এটা একদম ভুল, এটা এটা একদম অবৈজ্ঞানিক এবং এটা একদম মিথ্যে ফ্রডবাজি। পেটে ওষুধ তোলা এটা যারা যারা করছেন, যারা যারা করাচ্ছেন, এটা একদম ভুল। প্রথমত জেনে রাখুন আমাদের, আমরা যখন কোনো খাবার খাই বা ওষুধ খাই, যাই খাই না কেন, সেটা স্টমাকে যাওয়ার পর সেটা আস্তে আস্তে সেটার যেটা রিজেক্টেড অংশ সেটা ইন্টেস্টাইনে চলে যায়, বাকিটা রক্তে মিশে যায়। তো কোনো রকমভাবে পেট থেকে ওষুধ তোলা যায় না, যারা এটা করে দেখায় তারা মিথ্যে করে, মানে যেমন ম্যাজিশিয়ানরা যেমন
কৌশল করে যেমন ম্যাজিক দেখায়, ঠিক সেরকম ভাবে কিন্তু ওই পেট থেকে ওষুধ তুলে দেখায়। পেট থেকে ওষুধ ওই তোলা যায় না, ওটা ব্লাডের সাথে মিশে গেছে। ওই ব্লাডের সাথে মিশে যাওয়ার ফলে ব্লাডের মধ্যে যে খারাপ যে প্রভাবটা পড়েছে সেটাকে ঠিক করতে হবে। এই ওষুধ তোলানোর আপনি আপনি তো অলরেডি আপনার স্বামীকে অনেকটা মানে পিছিয়ে দিয়েছেন আপনি এই এই সব কাজ করে। এটা শুধু আপনার না, আমার কাছে অনেক মানুষ আসে যে বলে যে ওষুধ তুলিয়েছি, দুবার তুলিয়েছি, তিনবার তুলিয়েছি। আরে ওষুধ আমরা কি যেটা খাই সেটা কি পেটে গিয়ে কি গোটা হয়ে পড়ে থাকে নাকি যে পেট থেকে বার করে ইয়ে করে নেবে, বের করে দেখাবে? এইটা চূড়ান্ত একটা মানে ধোকাবাজি, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। অনেক মানুষ এই 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 কপটতা বা এই মানে ঠকানোর পাল্লায় পড়ে ইয়ে হয়েছে। পেট থেকে কখনো ওষুধ তোলা যায় না। ওষুধ যদি কোনো খারাপ খাওয়ার বা ওষুধ যদি খাওয়ানো হয় সেটা ব্লাডে মিশবে, সেটা কখনো স্টমাকের মধ্যে পড়ে থাকবে না। এখন তাহলে এটা কি মানে এখন আমার এমন পরিস্থিতি, আমি বেশ কিছুদিন আর বাপের বাড়িতে চলে এসেছি, থাকতে পারছি না। আপনাদের কি লাভ ম্যারেজ হয়েছিল? হ্যাঁ হ্যাঁ লাভ ম্যারেজ ছিল। ওই জন্যই মানে শাশুড়ি ওটা মেনে নিতে পারেনি। যাই হোক, আপনাদের আপনারা কনসিভ আপনি কনসিভ করার বা আপনার সন্তান নেওয়ার প্ল্যানিং কিছু ইয়ে করেছেন? সন্তানের জায়গাটাকে ইয়ে করে রেখেছে, বুঝেছেন? আপনার শাশুড়ি সন্তানের জায়গাটাকে বাঁধন দিয়ে রেখেছে। এই বাঁধন নিয়ে কথাও শোনাচ্ছে রাত দিন ছেলে শোনাবে কিন্তু ছেড়ে দেওয়ার জন্য না। ওইটাই তো ওর তো প্ল্যান, ওইটাই যে আপনাকে ওখান থেকে সরিয়ে দেওয়া। সেটার জন্য একটা কারণ তো দেখাতে হবে, সেই কারণটা এই সবগুলো দিয়ে করছে, বুঝতে পারছেন? এই শাশুড়িকে ঠান্ডা ঠান্ডা না করলে, টাইট না করলে কাজ হবে না। এটা তো কিছু না করলে আপনি 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 কোথা থেকে বলছেন, কোথা থেকে ফোন করছেন? শারীরিক কিছু করছে না, আমাকে মারে না এটা বলবো না, কিন্তু আমাকে মানসিক টর্চারে শেষ করে দিল। আপনি কোথা থেকে কোথায় থাকেন এখন বললেন? আমি বরানগর থেকে। বরানগর তো দেখুন, বরানগর আমার আমার চেম্বার দমদম, ঠিক আছে? দমদমে আপনি ফোন করে আসবেন, শাশুড়ির ছবিটা নিয়ে আসবেন। আমি আমি প্রতিকার এটা করতে পারবো, আমি বলছি আপনাকে, আপনি আনবেন। এবং শাশুড়িকে যদি টাইট দেওয়া যায়, ই করা যায়, স্বামী অটোমেটিকলি ভালো হয়ে যাবে। কারণ স্বামী আদ্যপান্তটা ভালো লোক, স্বামী আদ্যপান্তটা ভালো লোক, তাকে ভালো তাকে খারাপ করে দেওয়া হয়েছে এবং সে খারাপভাবে মানে চলাচল করছে তার শাশুড়ির কথা মতো, ঠিক আছে? তো যাই হোক, এটা প্রতিকার অবশ্যই দরকার, যদি মনে হয় ফোন করবেন, যোগাযোগ করবেন। সেটা তো আমাকে করতেই হবে, আমার সংসারটাই ভেঙে যাচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার। একদম ভালো থাকবেন। এবং মানে এরকম অনেক কুসংস্কার আমাদের সমাজে চলতে থাকে অ্যাকচুয়ালি, মানে এক একটা ফোনের মাধ্যমে সেই জায়গাগুলো আমরা বুঝতে পারি। আমি একটা কথা বলি যে দেখুন দর্শক বন্ধু, এই যে আমি বললাম পেটে ওষুধ, এই যে বললো মহিলা যে পেট থেকে ওষুধ তুলেছে, এটা সম্পূর্ণ একটা ভুল এবং একটা মানে মিথ্যে একটা ধোকাবাজি একটা কাজ, ফ্রড মানে ঠকানো একটা ইয়ে। এগুলো অনেক লোকাল জ্যোতিষী তান্ত্রিক নাম দিয়ে নেমে পড়ে হ্যাঁ বলে যে আমি তুলে দেবো করে কিছু তুলেও দেয়, মানে হাতে সেই জিনিসটা রাখে আর কি, পেট থেকে বলে যে এটা তোমার পেট থেকে বেরিয়েছে। এসব কিছু না, পেটে যদি কোনো ওষুধ যদি ইয়ে করা হয় সেজন্য কিন্তু আমাদের তন্ত্রে কিন্তু অ্যান্টিডোট বলে একটা কিন্তু বিধান আছে, অ্যান্টিডোট, যে অ্যান্টিডোটটা সে বিষে বিষে বিষক্ষয় যেমন হয় আর কি, সেটাও একটা বিষ, সেটাকে আমরা প্রয়োগ করে সেটাকে কিন্তু আমরা সেই বিষক্রিয়াটাকে আমরা কাটাই, ঠিক আছে? যেটা রক্তের মধ্যে যেটা চলে গেছে, তো এইটা একমাত্র উপায়। পেট থেকে ওষুধ কখনো তোলা যায় না, এই ভুল এই মিথ্যে মানে প্রচারে বা প্রতারণার ফাঁদে পা দেবেন না। টাকা যাবে, সময় যাবে, শরীরও যাবে। কি আছেন ফোন বলুন। নমস্কার, হ্যালো, নমস্কার। আরেকটা কথা বলে দিই, নমস্কার, ধরে থাকুন। খাইয়ে বস করার ইয়েটা হচ্ছে সব থেকে খারাপ জিনিস, কারণ হচ্ছে খাইয়ে বস করলে আপনি যে বসটা করলেন সে তো বস হবে, ধরে যে যে মা তার ছেলেকে করছে সে নিজেও জানে না যে এই বসটা করার ফলে ছেলে তো বস বসীভূত তো হবেই। দু নম্বর তিন নম্বর যেগুলো হবে সেটা হচ্ছে শরীর পারমিট করবে না, শরীর খারাপ হতে থাকবে, শরীরে অনেক রকম প্রবলেম রোগ দেখা দেবে, ঠিক আছে? এবং সে কিন্তু আস্তে আস্তে কিন্তু তার কিন্তু মানে স্বাস্থ্যটা কিন্তু একদম খারাপ হয়ে যাবে। তো খাইয়ে বসি করানোর যে ইয়েটা, এটা যারা করে তারা কিন্তু একটা খুব গর্হিত একটা খুব বাজে পাপ কাজ করছে, এবং সেটার ফলে কিন্তু যাকে করা হয় তার কিন্তু জীবনটা একদম নষ্ট হয়ে যায় যদি না ঠিকমতো প্রতিকার করা হয়।
কে বলছেন বলুন? বলুন, হ্যালো, প্রসেনজিৎ বৈদ্য বলছি। বলুন, কার ব্যাপারে? কার ব্যাপারে? আমি নিজের ব্যাপারে। ডেট অফ বার্থ বলুন। জন্ম জন্মবার ডেট হচ্ছে 7th May 1976। টাইম? টাইম হচ্ছে সন্ধ্যে 6:10। সন্ধ্যে 6:10। জন্মস্থান? পুরুলিয়া। পুরুলিয়া, আচ্ছা। শুক্রবার জন্ম তো? হ্যাঁ। কর্কট রাশি, তুলা লগ্ন। কোনো আর্থিক ফিনান্সিয়াল প্রতিষ্ঠান বা ব্যাংক, বিমা, এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত আছেন? স্যার আমি এলআইসি এজেন্ট। এলআইসি। বর্তমানে চন্দ্রের দশায় বুধের অন্তর্দশা, সময় ভালো চলবে না? ব্যবসা খারাপ যাচ্ছে? ভালোই খারাপ যাচ্ছে স্যার। ভালোই খারাপ যাচ্ছে। ক্লায়েন্ট আগে যা ছিল আস্তে আস্তে কমে যাচ্ছে বা ই যাচ্ছে, ই হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মানে সেইভাবে তো আগে যে ক্লায়েন্ট ছিল ছিল, তারপরে এখন তো ক্লায়েন্ট পাচ্ছি না, তারপরে যেগুলো ছিল সেখান থেকেও কমে যাচ্ছে স্যার। শনি সাড়ে সাতই চলছে আপনার বর্তমানে? শনি সাড়ে সাতিতে আপনাকে অনেকটাই মানে ট্রাভেল দিচ্ছে। শনি সাড়ে সাতই কাটিয়েছেন? মানে স্যার বলতে গেলে আমি মানে দিন হয়ে যে নাসিকে গিয়ে যারা সাড়ে সাথী কাটাতে যায় তাদেরকে দেখে আমার করুণা হয়, ঠিক আছে? ওখানে গিয়ে সাড়ে সাথী ওরকম সাড়ে সাথী ওরকম কাটাতে লাগেই না। আমি আপনাকে বলছি, আপনি সিম্পল একটা ঘোড়ার নালে যদি পাওয়া যায় খুব ভালো, আর নয়তো দশকর্মার দোকানে একটা লোহার আংটি মিডল ফিঙ্গারে পড়বেন মধ্যমাতে, ঠিক আছে? সাড়ে সাথে আপনাকে জ্বালাতন করবে না, কিছু ফল তো ভোগ করতে হবে, কিন্তু ইয়ে হবে না। এই নাসিকে গিয়ে যে কত লোকে কত টাকা গেছে এ আমার কাছে ভুড়ি ভুড়ির উদাহরণ রয়েছে। নাসিকে গেছে, কেউ হয়তো কামাখ্যা গেছে বা ইয়েতে গেছে, নাসিকে। হ্যাঁ, কাজের কাছে কিছু হয়নি স্যার। না, কাজের কাছে হবে না তো, নাসিকে গিয়ে যোগ্য করলে তো শনি সাড়ে সাথে কাটবে না। শনি সাড়ে সাথী তো একটা মানে শনি সাড়ে সাথী হলো মানেই যে আমার সব খারাপ হবে, এরকম নয়। শনিটা কি পজিশনে রয়েছে সেটা দেখতে হবে। আপনার শনি খারাপ রয়েছে তাই আপনি সাড়ে সাথীর ফল ভোগ করছেন, কিন্তু নাসিকে গিয়ে যোগ্য করে এক গাদা টাকা খরচা করে আপনার কোনো লাভই হয়নি। আর তার থেকে তিন টাকার একটা লোহার আংটি পড়বেন, সব সেরে যাবে। যাই হোক, এটা ইয়ে করছি সেটা। এবার আপনার ছকে একটা আমি জিনিস ইয়ে পাচ্ছি, সেটা হচ্ছে আপনি কখনো পলিসি সেল করার সময় কখনো মিস সেল করেছেন? মিস সেল করা মানে হচ্ছে মানুষকে মানে পলিসি সম্বন্ধে ভুল তথ্য দিয়ে পলিসি করে করানো, এরকম কিছু করেছেন? ঠিক করে বলুন, আপনার প্রতিকার কিন্তু আমি করে দিতে পারবো অনলাইনে, আপনি বলুন আমাকে। মানে বলতে গেলে করেছি কিছু লোকে এরকম মানে লোকে করে স্যার। পাবলিক ঝামেলায় জড়িয়েছেন? প্রচন্ড পরিমাণে স্যার, মারপিটও পর্যন্ত হয়েছে স্যার। এই 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 দোষগুলো যদি করেন তাহলে তো নিজের বিবেকের কাছেই তো আপনি ছোট নিজের বিবেককে জিজ্ঞেস করবেন যে আমার সময় খারাপ চলছে। আমি একটা না নিজে মানুষ যেটা সব থেকে বড় ভুল করে, নিজেকে মাপতে জানে না। সবসময় মানুষ হবে আমার তো কোনো দোষই নেই, আমার কেন এরকম হলো, আমার তো অনেক গুণ ছিল তবু আমার কিছু হলো না, এটা ভুল। মানুষ নিজেকে মাপতে জানে না। আপনি মাপতে জানেন না আপনার নিজেকে, আপনি মানুষকে ভুল পলিসি সেল করেছেন বা ইয়ে হয়েছে, এগুলোর প্রভাব পড়বেই। এর জন্য রবিচন্দ্র বুধ বা তন্ত্রের কোনো ব্যাপার নেই দাদা, বুঝেছেন? আর আপনি এখন থাকেন কোথায়? আমি এখন স্যার বলতে যোধপুরে থাকি। যোধপুরে? যোধপুরে কি আপনার নিজের বাড়ি? হ্যাঁ স্যার, নিজের বাড়ি। কতদিন কতদিন হলো? বছর দুয়েক হয়েছে স্যার। বাড়িটা কতলা? দোতলা বাড়ি স্যার। যোধপুরের মতো জায়গায় দোতলা বাড়ি করেছেন গত 2 বছর হলো, এটা করতে অনেক টাকা লাগে, তো আপনি তো সেই টাকাটা বেশ ভালোই জোগাড় করেছেন। হ্যাঁ, কীভাবে জোগাড় করেছেন সেটা তো এখানে পরিষ্কার। তো আপনার মতো মানুষ নাসিকে যাবে ভালো, ওখানে যত টাকার তিনটি চটকাবে তত ভালো। কারণ যোধপুর পার্কে বাড়ি বানিয়েছেন 2 বছর হলো। হ্যাঁ, এটার জন্য অনেক পয়সা লাগে, আপনি পয়সা যা কমানো কামই নিয়েছেন। এখন আপনার
লোককে পলিসি সেল করতে পারছে না বলে এখন জ্যোতিষী আছে আসছে, প্রচন্ড পরিমাণে খারাপ যাচ্ছে। কিচ্ছু করবো না আপনার জন্য, কিচ্ছু করবো না, ঠিক আছে? আপনার আপনার আপনাদের মতো মানুষ মানুষরা সমাজের পক্ষে বিষ, পরগাছা, প্যারাসাইট। পড়ে ফেলেছি স্যার, এখন সেটা তো শুকিয়ে গেছে স্যার। বললাম তো আগে মানুষের যে মিসসেল করে যে পলিসি ইয়ে করেছেন সেগুলো আগে ঠিক করুন, নিজেকে চেঞ্জ করুন, প্রতিকার নিজে থেকে হয়ে যাবে। নিজেকে চেঞ্জ করার মাধ্যমে প্রতিকার লুকিয়ে রয়েছে। আপনার প্রতিকার জীবনে যে এখন এরকম দিন আসবে মানে আমার ওটা সব মানুষেরই আসে, ওঠা নামা আসে, ওটা ভাবতে জানতে হয়। যখন দুয়াতে রোজগার করছিলেন মানুষকে ঠকিয়ে ইয়ে করে, তখন জানতে জানা উচিত ছিল যে আমার উপর কিন্তু ভগবানের দৃষ্টি আছে, সে কিন্তু আমার কিন্তু আমাকে কিন্তু একদিন একদিন আমাকে ফেলবে, তখন কি করবেন সেটা কিন্তু আগে থেকে ভাবা উচিত ছিল। আপনি ভাবেননি, ফল ভোগ করছেন, এটাই আপনার প্রতিকার। ভালো থাকবেন। আচ্ছা, এই যে মানে আপনার এই যে জাজমেন্ট ক্ষমতাটা, এটাই হচ্ছে বলবো যে মানে একটা ভীষণ আমাদের প্রত্যেকের অবাক হয়ে দেখার মতন জায়গা। অ্যাকচুয়ালি আপনি এই জায়গাগুলো খুব ভালো ধরতে পারেন, মানে এটা জ্যোতিষ জানলেই না, আমার মনে হয় তার সাথে আরো অনেক কিছুর প্রয়োজন হয়। চারিদিকে খোঁজ খবর রাখতে হয়, ইয়ে করতে হয়, ওটা কোনো ব্যাপার না। দর্শক বন্ধু, আমি আমি আগের প্রোগ্রাম বলেছি, এখন বলছি যে আমরা যত ভালোই থাকি না কেন, যে যখন লোকে জিজ্ঞেস করে কেমন আছেন, চলছে, চলে যাচ্ছে, মোটামুটি আছে, এই এই জিনিসটা বলবেন না। এইগুলো এগুলোতে ঈশ্বরের মানে ঈশ্বরের কাছে কিন্তু আপনি ছোট হচ্ছেন, মানে ঈশ্বর কিন্তু এই মানে ঈশ্বর রাগ করেন, কারণ ঈশ্বর আমাদের পাঠিয়েছে। হ্যাঁ, তার দেওয়া জীবনকে আপনি যদি বলেন যে চলে যাচ্ছে মোটামুটি, হ্যাঁ, আপনি খারাপ থাকলেও আপনি বলুন যে আমি ভালো আছি। আপনি এটা আমি আপনি বলা প্র্যাকটিস করি, সবাই প্র্যাকটিস করি যে ভালো আছি, ভালো আছি, ঈশ্বরের দয়ায় ভালো আছি। কারণ আপনি জানেন না যে আপনি যেটা আছেন, আপনার নিচে কত মানুষ কত খারাপ অবস্থায় আছে আপনি জানেন না। আমার কাছে অনেক মানুষ আছে যে আমার জীবন দুর্বিষহ, এত খারাপ আমার দিন কাটছে। আমি তখন তাদেরকে এই কথাগুলো বলি যে আপনি জানেন না যে মানে আপনার থেকে খারাপ থাকা মানুষগুলো তাদের সংখ্যায় অনেক ইয়ে। আপনি তো তবু দুবেলা দুটো ডাল ভাত খাচ্ছেন, মাথায় ছাদ আছে, লজ্জার ঢাকার জন্য জামা কাপড় আছে। আপনি একটু ফুটপাতে ইয়েতে যাবেন, ঘরও নেই, ফুটপাতে ঘুমোয়, একবেলা কারো খাওয়া জোটে, একবার কারো খাওয়া জোটে না, ঠিক আছে? তো তাদের থেকে তো আপনি তো ভালো আছেন, তো সেই জন্য অন্তত বলতে শিখুন যে ভালো আছি, ভালো আছি, কথাটা বলতে সংকোচ করবেন না। চলে যাচ্ছে, চলছে, মোটামুটি হইছে, চলে যাচ্ছে, এগুলো করবেন না, ভালো আছি এটা বলুন, ঈশ্বরের কাছে ধন্যবাদ জানান। আর যখন দুপুরে বা রাত্রে যখন খাবার খাবেন, তখন ঈশ্বরকে ধন্যবাদ জানান যে তুমি যে আমার এই খাবারের ব্যবস্থা করে দিয়েছো, এর জন্য ভগবান তোমাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ খাবারও সবারই পক্ষে, সবার জীবনে কিন্তু দুবেলা মানে ভরপেট খাওয়ার জোটে না। আমি এরকম মানুষ প্রচুর দেখেছি, প্রচুর আছে। তাই যেটা পেয়েছেন সেটাতে সন্তুষ্ট থাকুন, চাহিদাটাকে এমন বড় করবেন না যে যেটার পিছনে দৌড়তে দৌড়তে পুরো জীবনটাই কেটে গেল। টাকার পিছনে দৌড়ানো যেটাকে বলে আর কি। কে আছেন ফোনে বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি পুরুলিয়া থেকে বলছিলাম। বলুন। আচ্ছা আচ্ছা, পুরুলিয়া থেকে আমার স্বামীর জন্য একটু জানার ছিল। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে কি আপনার 15/2/1984 তে? 15/2/1984 84, হ্যাঁ, 84 এ। আর পুরুলিয়াতেই জন্ম, জন্মের সময় হচ্ছে গিয়ে আপনার সকালবেলা 8:23 8:23 23 হ্যাঁ সকাল সকালবেলা। জন্মস্থান? জন্মস্থান পুরুলিয়া। পুরুলিয়া, আচ্ছা। বুধবার জন্মবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ। কর্কট রাশি মীন লগ্ন, আচ্ছা। আপনার মানে স্বামী যে মানে এনার বউ টিকবে না, আপনাকে কি কোনোরকমভাবে ছেড়ে দিয়েছে বা কোনোরকমভাবে বাপের বাড়িতে ইয়ে করেছে, এরকম কিছু আছে কি? কারণ ইনি ভালো লোক আমি বলবো না। বলতে গেলে মানে মানে স্বামী ডিভোর্স হওয়ার পরে আমাকে আবার বিয়ে করেছে। ডিভোর্স করে আবার বিয়ে করেছে? হ্যাঁ, আমাকে বিয়ে করেছে। এখন আমার সাথেও খুব একটা ইয়ে নেই। আপনি কি স্বামীর সাথে থাকেন না স্বামীতে ইয়ে হয়েছে? এখন আমি দূরে বলতে আমি আমার দাদার বাড়িতে থাকি। মানে স্বামী বলছে ঘরে ফেরাবেন না, তাই তো? হ্যাঁ। মানুষটা অত্যন্ত খারাপ মানুষ, আপনি বিয়ে করার আগে চিনে নিতে পারেননি? অন্তত যে মানুষটা ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করছে, সে ডিভোর্সটা কি জন্য হয়েছিল সেটা তো একবার জানতে পারতেন। আসলে আমার বাবা মানে উনি চাকরিটা ভালো করে, তো দাদা বৌদি ওই জন্য বিয়ে দিয়েছে।
দাদা নিজের ঘর থেকে বোঝা নামানোর জন্য করে দিয়েছে এবং যার ফলে আপনি এটা ইয়ে করছেন। শুনুন, আপনার এখন টাকা পয়সার জায়গা ভালো নেই, ঠিক আছে? তো আমি আপনাকে বলবো যে আপনি এখন রেমেডি, এখন যা ইয়ে কথা হচ্ছে যে মানুষকে তো আমি আমি মানুষের চরিত্র পাল্টাতে পারবো না দিদি, এটা হচ্ছে আমার সীমাবদ্ধতা, লিমিটেশন। অন্য যদি সে হয়তো পারবে, কিন্তু আমি পারবো না। এই যে আপনার স্বামী যে খারাপ মানুষ, একে আমি ভালো করে দিতে পারবো না, এটা আমার হাতের বাইরে। আমি আপনাকে এটা বলবো যে আপনার ছকে রোজগারের যোগ রয়েছে, আমি এরকম প্রতিকার করে দিতে পারি যাতে আপনি রোজগার করে স্বাবলম্বী হয়ে তারপর আপনি নিজের জীবনসঙ্গী আরেকজনকে খুঁজে দিতে পারবেন, এইটা আমি করে দিতে পারি। কারণ এই লোকটিকে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না, আমাকে 1 কোটি 10 কোটি টাকা দিতেও পারবো না। হ্যাঁ, গলগ্রহ হয়ে গেছেন, আপনার রোজগারের জায়গাটাতে একটু বাধা রয়েছে। আপনি যে কোনো জ্যোতিষীর কাছে যাবেন বা যদি আমার কাছে আসতে মনে হয় আসবেন, আমি রোজগারের জায়গাটাকে আমি ঠিক করে দেবো। আপনি রোজগারটা করে নিজের জায়গাটায় নিজে স্বাবলম্বী হয়ে তারপর আপনি কারোর সাথে সেটেল হন। কোনো পথে কোনো নেগেটিভ চিন্তা মাথার মধ্যে আনবেন না। জানবেন ভোর তখনই হয় যখন তার আগে রাত থাকে, ঠিক আছে? মধ্যরাত হয়, 3টে বাজে 4টে বাজে, তারপর 5টার সময় দেখা যায় সূর্য উঠছে, আবার বিকেল 5টা 6টার সময় দেখা যায় সূর্য ডুবে যাচ্ছে। এই সকাল বিকেল রাত খেলা চলতেই থাকে মানুষের জীবনে, তো সেটাকে ঠিক আছে, আমি রোজকার জায়গাটা আমি যদি যোগাযোগ করেন আমি রোজকার জায়গাটা ইয়ে করবো। ঠিক আছে, নমস্কার। আচ্ছা ঠিক আছে, আপনি এসে যোগাযোগ করুন। এবং এই যে একটা কথা বললেন যে মানে অ্যাস্ট্রোলজির মাধ্যমে কখনো কারো মানে পুরোটা চেঞ্জ করা সম্ভব নয়, কিছুই চেঞ্জ মানে অ্যাস্ট্রোলজির মাধ্যমে কারো চরিত্র বা স্বভাব কোনো পাল্টানো যায় না, ঠিক আছে? এটা যদি বলে যে আমি করে দেবো তাহলে এটা পুরোপুরি মিথ্যা কথা। কি করে করবে? আমি তুমি একটা মাইন্ডসেট নিয়ে জন্মেছো যে আমি এরকম হিংসা করবো, ইয়ে করবো, পেছনে লাগবো, আমি গ্রহ প্রতিকার করে দিয়ে আমি সেটাকে ঠিক করে দেবো, এটা সম্ভব নয়। এটা এটা কোনো দিনই এটা কোনো রকমভাবে এটা সম্ভব নয়, তো সেটাই আমি ইয়ে করছি। আর যে আমি একটা জিনিস বলছি যে যারা যাদের আচ্ছা যাদের জন্ম তারিখ সময় ঠিক মতো নেই তাদেরকে কিন্তু আমি কিন্তু হাত দেখে বিচার করি। আমি দুটো হাতের পয়েন্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। দেখুন এই বুড়ো আঙুলটা যদি মোটা হয়, থ্যাবড়া হয় না, তাহলে তার জীবনে উন্নতি হওয়া খুব মুশকিল আছে। কারণ বুড়ো আঙুলটা হচ্ছে তার জীবনের একটা মানে মেরুদণ্ড, মানে হাতের আর কি মেরুদণ্ড। ব্রেন লাইন, এই ব্রেন লাইন, এই ধরুন লাইফ লাইন আর ব্রেন লাইন ধরুন এরকম ঝুলে গেছে, সে সুইসাইড করবে বা পাগল হবে। আর এই আচ্ছা বুধের তিল, বুধের তিল যদি বুধের জায়গায় যদি তিল থাকে, যদি আসি দেখতে পান, তাহলে যারা ব্যবসা করছেন তারা জানবেন যে চরম ব্যবসাতে ক্ষতি আসতে চলেছে। আর এই হেলথ রেখা, স্বাস্থ্য রেখা এরকম ওঠে, এইটা যদি না থাকে আরুর তাহলে তার শরীর খুব ভালো থাকবে। আর থাকলে যত মোটা হবে তত বুঝতে পারবেন শরীর খারাপ হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে লিভার বা কিডনিকে অ্যাফেক্ট করছে। তো দর্শক বন্ধু আমি একটাই কথা বলবো যে যাদের প্রকৃত সমস্যা আছে তারা ফোন করে আমাকে সমস্যাটা বলবেন। আমি যদি মনে করি যে সমস্যাটা সমাধান করার মতো আমি জায়গায় আছি, আমি বলবো আসতে, নইলে শুধুমুধু এসে আপনার সময় আমার সময় নষ্ট করবেন না। তো এইভাবে চলুন। আর আমি ধারণ ছাড়া প্রতিকার করি, আমি নিজে কিছু ধারণ করিনি, দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো সে তো এই কথাটা ওইখানে আমার মুখে সাজে, হ্যাঁ, যে মানুষটা হাতে আংটি পরে ইয়ে পরে বলে যে ধারণ ছাড়া সাফল্য, তার মুখে এই কথাটা সাজে না। তো সব কিছু মাথায় রেখে চলুন, একদম সকলে ভালো থাকুন। নমস্কার নমস্কার।